কুমিল্লা লাকসামে করে দিলাম মাত্র 1100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 6 বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, পিও বিওয়াস। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে, আপনার জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল হবে। আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ আলম সাহেবের জন্য, ওনার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানাতে। তো ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে হয়েছে, পাশাপাশি টোটাল বিল্ডিংটির কনস্ট্রাকশনটা আমরা করে দিয়েছি। এই বিল্ডিংটির টোটাল কাজটা আমরা করে দিয়েছি, যেহেতু উনি বিদেশে প্রবাসে থেকে উনি সময় পায় না, তো উনি চাইছিল আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন প্লাস কনস্ট্রাকশনটা করে নিতে। আমরা চাইছি ওনার চাহিদার আলোকে প্রথম ওনার ডিজাইনটা আমরা করে দিয়েছি, পাশাপাশি এরপর আমরা কনস্ট্রাকশনটা টোটাল কাজটা করে দিয়েছি। আপনারা দেখতেছেন সেম 3D আলোকে আমরা এই বাস্তব বাড়িটি কমপ্লিট করেছি। দর্শক বন্ধুরা, অনেকেই চান আসলে, অনেকে শহরে থাকেন অথবা প্রবাসে থাকেন, সময় পান না, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ড্রয়িং ডিজাইনটা করতে পারেন, পাশাপাশি চাইলে আপনার কনস্ট্রাকশনটা আমাদের কাছ থেকে আপনার করে নিতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে যে ফিলারগুলো দেখতেছেন, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি, আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আমরা করে দিয়েছি, ব্যালকনির ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে ব্যালকনির ডিজাইনগুলো সাজিয়েছি। আপনার ফিলারগুলো অবশ্যই দেখুন, খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি। আর এখানে ব্যালকনির মধ্যে আমরা অনেক সুন্দরভাবে রূপটালিগুলো দিয়েছি, রূপটালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখুন। দর্শক বন্ধুরা, প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করবেন, সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনি কনস্ট্রাকশনটি করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে আপনি গড়ে তুলতে পারবেন। তো অনেকে আসলে আমাদেরকে কনস্ট্রাকশন দেওয়া হয়, তো অনেকে আবার পাশাপাশি বলে আমাদেরকে যে ভাই আপনার কাজের একটু রেট বেশি, ভাই ভালো গুণগত মান যদি আপনার কাজ পেতে চান তাহলে আমি মনে করি 10 টাকা রেট বেশি দিয়ে কাজটা দেওয়া বেস্ট। তাহলে আপনাদের মন মতো করে আপনার কাজটা আমাদের কাছ থেকে করুন। আর আমাদেরকে যে সময় আমাদের কনস্ট্রাকশনগুলো চলে, আমাদের প্রত্যেকটি সাইডে আমাদের একজন সাইট ইঞ্জিনিয়ার থাকে, সাইট ইঞ্জিনিয়ার থেকে কাজগুলো দেখাশোনা করে। আমরা এখানে স্লাইডিং ডোর দিয়েছি, স্লাইডিং ডোরগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এখানে যে গ্রিলগুলো করেছি, এখানে যে আমাদের যে মেন ডোরগুলো রেখেছি, মেন ডোরের ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আপনি যদি চান এরকম সুন্দর একটি বাড়ি করতে, আপনার চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে। আর এখানে আমরা একটি কিচেন, এখানে একটি স্লাইডিং ডোর রেখেছি, আমরা এখানে আমরা কোনো ডোর ব্যবহার করি না, এখানে একটি স্লাইডিং ডোর দিয়েছি। আর এখানে কিচেনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি, আর এটার মধ্যে আমরা ওয়াল ক্যাবিনেট করবো। তো এখানে যে ইন্টেরিয়র কাজগুলো আছে, ইন্টেরিয়র কাজগুলো কমপ্লিট হলে আমি আপনার মাঝে আরেকটা ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ আরেকটি লাইভ করার চেষ্টা করবো যে কাজগুলো আমরা কীভাবে করেছি এবং টোটাল কাজটা আমরা কীভাবে কমপ্লিট করেছি। আমরা এখানে একটি বেসিং রেখেছি, বেসিংয়ের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে টয়লেট এবং বেডরুমের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে যে বেডরুমগুলো দেখছেন, বেডরুমের সাইজগুলো দেওয়া আছে 11 ফিট বাই 13 ফিট। এখানে প্রত্যেকটি মাপ এখানে স্ট্যান্ডার্ড সাইজে আমরা রেখেছি, বেডরুমগুলো, কিচেন, টয়লেটগুলো অনেক স্ট্যান্ডার্ড সাইজে রেখেছি। আর এখানে যে টয়লেটটি দেখতেছেন, টয়লেটের মাপটি দেওয়া আছে 5 ফিট বাই 7 ফিট। আর আমরা এখানে যে জানলাগুলো রেখেছি, প্রত্যেকটি জানলা আমরা অনেক বড় করে রেখেছি, যেহেতু আসলে রুমে সবসময় কন্টিনিউ ভেন্টিলেশন থাকে। তো এখানে আমরা যে জানলাগুলো রেখেছি, জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে যে জানলাগুলো দেখতেছেন, এগুলো 6 ফিট বাই 6 ফিট দেওয়া আছে, অনেক বড় জানলার ডিজাইন আমরা রেখেছি। ওনার চাহিদা ছিল যে জানলাগুলো একটু বড় থাকবে, বিল্ডিংটি একটু খোলামেলা থাকবে, আর যেহেতু আসলে গ্রাম্য পরিবেশ তো আমরা চেয়েছি ডিজাইনটি কীভাবে ফুটিয়ে তোলা যায়। তো প্রতিটি মানুষই আসলে চায় অনেক সুন্দর একটি বাড়ি করবে। তো আপনারা যারা চাচ্ছেন গ্রামে একটি নান্দনিক ডিজাইনে বাড়ি করতে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আমরা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। দর্শক বন্ধুরা, এটা আমাদের 3 স্টেপে একটি সিঁড়ি রেখেছি আমরা, আর সিঁড়ির রুম আপনি দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট জায়গার মধ্যে আমরা 3 স্টেপে সিঁড়িটি রেখেছি। আপনারা চাইলে এখানে রাউন্ড সিঁড়িও করতে পারবেন, চাইলে এখানে 2 স্টেপে সিঁড়িও করে আপনি সুন্দর এই ডিজাইনটি করে নিতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি, আপনারা ভালো করে দেখবেন। আর এখানে সিঁড়ির মধ্যে আমরা অনেক সুন্দর একটি রেলিংয়ের ডিজাইন করে দিয়েছি, অ্যাসেসের রেলিং করেছি। আর এখানে যে ফোর্সের ডিজাইনটি দেওয়া আছে, ফোর্সের এখানে আমরা অনেক সুন্দর একটি অ্যাসেসের রেলিং দিয়েছি, রেলিংটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে যে ফিলারগুলো দেখছেন, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে রূপটালিগুলো দেওয়া আছে, এগুলো আমরা কিন্তু হাতের ক্লাসিক্যাল ডিজাইন করে পরবর্তীতে আমরা এগুলো কালার করেছি, আপনার কালারগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন দর্শক বন্ধুরা। আর এখানে আমরা যদি প্রথমে উঠে এখানে ওঠার পরে এখানে আমরা এখানে একটি গেস্ট বেডরুম রেখেছি, গেস্ট বেডরুমটা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আমরা প্রত্যেকটি ব্যালকনির মধ্যে আমরা অনেক সুন্দর করে স্লাইডিং ডোর রেখেছি, স্লাইডিং ডোরগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর এখানে অনেকেই চিন্তা করেন যে 3 চালা ব্যালকনিগুলো ফিলার ছাড়া কীভাবে রাখবেন, তো আমরা দেখেছেন অনেক সুন্দরভাবে আসলে ফিলার ছাড়া এখানে 3 চালা ব্যালকনিগুলো করেছে। উপরে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এখানে একটি ব্যালকনি রাখা আছে এবং এখানে একটি টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 7 ফিট। এটি একটি গেস্ট বেডরুম, এটার পাশাপাশি আমরা একটি ওয়াশরুম রেখেছি,
যেহেতু গেস্ট আসলে এখানে স্লাইডিং ডোর দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। যদি আপনার প্রাইভেসি মেনটেন করতে চান তাহলে আপনি চাইলে এখানে আপনার স্লাইডিং ডোর খুলে আপনি ভিতরে নিতে পারবেন, অথবা না চাইলে আপনি বাইরে আপনি গেস্টকে রাখতে পারবেন। তো এখানে একটি স্লাইডিং ডোর রেখেছি আমরা, অনেক সুন্দর একটি স্লাইডিং ডোর দিয়েছি এখানে। আর এখানে যে ফ্লোর টাইলসগুলো করেছে, ফ্লোর টাইলসের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে, এখানে যে মেইন ডোরগুলো রেখেছি মেইন ডোরের ডিজাইনটাও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আবার আমি বলতেছি, আপনারা যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনাদের কাজগুলো এত সুন্দর হয়, আমরা কাজ করলে এত সুন্দর হয় না কেন? ভাই আপনি যদি নর্মাল ঠিকাদারের মাধ্যমে আপনি কাজগুলো করে ফেলেন, আপনার কাজ কোনো দিনও সুন্দর হবে না। তো এই কারণে সকল সময় আমি আপনাকে বলে থাকি, আপনার কাজ করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং চাইবেন ভালো একজন কোম্পানিকে দিয়ে আপনি কাজটা করার জন্য। আপনি যদি 2 লাখ টাকা বেশি হয়ে যায় একটা বিল্ডিংয়ে, আপনি 60 থেকে 70 লাখ টাকা খরচ করবেন, এখানে 2 লাখ টাকা কোনো বিষয় না। 2 লাখ টাকা বেশি খরচ করে হলে আপনি ভালো একজন কোম্পানির কাজটা দিয়ে দেবেন, তাহলে আপনি প্রপারলি আপনি কাজটা তুলে দিতে পারবে। এবং আপনি যেভাবে আমরা 3D ভিউ বা যেভাবে আমরা ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি, ড্রয়িং ডিজাইনের আলোকে আমরা টোটাল কাজগুলো আমরা কমপ্লিট করে দিয়ে থাকি। হয়তো আপনি একজন ঠিকাদার মাধ্যমে কাজগুলো করাইলে আপনার কাজগুলো ভাঙা লাগবে প্রতিবার বা ভাঙা ছুড়াচ্ছেও, আমি মনে করি 2 লক্ষ টাকা বেশি খরচ করে আপনি ভালো একটা কোম্পানির কাজটা দিলে তাহলে আপনি প্রপারলি আপনার কাজটা বুঝে পাবেন। দর্শক বন্ধুরা, এখানে উপরে আমরা একটি ফ্যামিলি লিভিং রেখেছি, আর এখানে পাশাপাশি এখানে আরেকটি বেডরুম রেখেছি। এই বেডরুম আপনি দেওয়া আছে আমাদের 12 ফিট বাই 13 ফিট, আমরা একটি বেডরুম শুধু এখানে ছোটো রেখেছি, ছোটো একটি বেডরুম রেখেছি। ওই বেডরুম আপনি দেওয়া আছে 10 ফিট বাই 11 ফিট, তো ছোটো একটি বেডরুম রেখেছি, ওটা গেস্ট বেডরুম। আর এখানে একটি ব্যালকনি রেখেছি আমরা, ব্যালকনি আপনি দেওয়া আছে 7 ফিট বাই 3.5 ফিট। আপনি দেখতেছেন এখানে গ্রাম্য পরিবেশে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই। দর্শক বন্ধুরা, যা যা চাচ্ছেন গ্রামে অনেক সুন্দর একটি নান্দনিক ডিজাইনে বাড়ি করতে চান, আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে। হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে। যাদের 70 থেকে 75 লক্ষ টাকা বাজেট আছে, চাচ্ছেন সুন্দর একটি বাড়ি করতে, আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। আর আমাদের যে ক্লায়েন্ট, উনি কুয়েতে থাকে, কুয়েত থেকে আমাদের সাথে যোগাযোগ করুন। স্বপ্নের বাড়ির ডিজাইন প্লাস কনস্ট্রাকশন আমাদের কাছ থেকে, আপনি দেখছেন খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি, আর খুবই সুন্দর একটি বাড়িও এখানে আমরা কমপ্লিট করেছি। এটা হলো আমাদের সিঁড়ি রুমটি, সিঁড়ি রুম থেকে আমরা যদি বাইরে যাই, এখানে আমরা ছাদের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে ছাদের মধ্যে আমরা কিছু রূপটালির কাজ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে ভিডিও দেখেন আর অনেক ধন্যবাদ জানাই আজকের বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।